আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এমন একটা জিনিস যেটা আমরা রেগুলার বেসিসে খাই, প্রত্যেকেই খাই, প্রত্যেকে দিনে হয়তো একবার দুবার কিংবা তিনবার খাই, চা। তো দেখা যাক জিনিসটা কীরকম কিংবা কোথায় যাচ্ছি। দোকানটার নাম হচ্ছে ভাগনার চায়ের দোকান, ভাগনার ফালতু চা। তো দেখা যাক কতটা ফালতু, যে টেস্ট করি দেখি আমরা, চলো দেখা যাক, লেটস গো। আজ তোমাদেরকে এক নতুন গল্প শোনাবো, যে গল্পে তোমরা দেখতে পাবে হেরে না যাওয়ার গল্প, জীবনের কঠিন প্রতিকূল পরিস্থিতিকে কী করে হার মানিয়ে জিততে হয় তার গল্প। দেখতে পাবে মানুষ যখন খুব দুঃসময়ের মধ্যে দিয়েও কাটায়, সেই সময়টাকে কী করে কাটিয়ে আবার আগের জায়গায়, আগের থেকেও ভালো জায়গায় ফিরিয়ে নিয়ে যায় তার গল্প। জীবনে ভেঙে পড়াটা কোনো কাজ নয়, সেখান থেকে লড়ে জিতে যাওয়াটাই হলো সব থেকে বড় কথা। আজ তোমাদের যে গল্প বলবো, সেই গল্পের চা মালিক মানে এক চায়ের দোকানের বলতে পারো মালিক, সেই প্রথম এই চায়ের দোকান তৈরি করেছিল, একে সবাই এখানে ভাগনা বলেই চেনে। এই ভাগনা প্রথমে ট্রেনে হকারি করত, সেই হকারি থেকে তার জীবন যখন শুরু, কিংবা জীবনের কঠিন প্রতিকূল পরিস্থিতিতে সংসারকে টেনে নিয়ে যাওয়া বড়ই দুঃসময়, তখন ভাগনা ঠিক করে এই চায়ের দোকান করবে। ভাগনা নেই, এই চায়ের দোকান আছে ঠিক মানকুর মোড় থেকেই, জাস্ট উল্টো দিকে মানকুর মোড়ের তোমরা দেখতে পাবে এই ভাগনার ফালতু চা। নামের সাথে কিন্তু চায়ের কোনো মিল নেই, চাটা বরং বড়ই সুস্বাদু, কিন্তু এই ভাগনার মনে কোনো গর্ব নেই, এক নর্মাল একটা সিম্পল মানুষের মতোই থাকতে বড্ড বেশি পছন্দ করে। এই ভাগনা প্রথমে ট্রেনে হকারি করত, তারপরে সে ঠিক করে ভাগনাটি চায়ের দোকান করবে এবং সবার থেকে ইউনিক রকম চা বানাবে, সেখান থেকেই এই ভাগনার ফালতু চা। বিশ্বাস করুন আমি অনেকবার খেয়েছি এই চা, আপনারাও যদি পারেন এই চা খেয়ে যান। অনেক দূর দূর থেকে লোক এখানে আসে, চা খেয়ে যায়, তারা প্রত্যেকের খুব ভালো ভিউ দেয়, বলে দারুণ চা করে, খুব সুন্দর, এবং এই ভাগনার ব্যবহার নিতান্ত ভালো। তোমাদের এই গল্প থেকে একটা ছোট্ট শিক্ষা নেওয়া উচিত, তোমরা যারা খুব অল্পই ভেঙে পড়ো, যারা ডিপ্রেশনে ভোগো, দেখো মানুষ কীভাবে তার প্রতিকূল পরিস্থিতিকে কাটিয়ে হেরে না গিয়ে জিতে ফিরতে পারে। জীবনে হেরে যাওয়াটা কোনো বড় কাজ, কিংবা জীবনে হেরে যাওয়াটা কোনো কাজ নয় বলতে পারো, জীবনে সেই হেরে যাওয়ার জায়গাটাকে জেতা সেটা সব থেকে বড় কাজ। আসলে মানুষের মধ্যে মান আর হুঁশ দুটো কথা আছে, যখন তার মধ্যে থেকে হুঁশ হারিয়ে যায় তখনই সে বিভিন্ন উল্টোপাল্টা কাজকর্ম কিংবা সুইসাইডের দিকে ঢলে পড়ে। কিন্তু আমরা এই ভাগনাকে দেখে শিক্ষা নেব যে এই প্রতিকূল পরিস্থিতিকেও কীভাবে কাটিয়ে বড় হওয়া যায়, কারণ এই ভাগনাকে আমি অনেক দিন চিনি। এই ভাগনা আজ থেকে 10 বছর আগে ভাগনা ছিল না, ছিল ট্রেনের সামান্য একটা হকার। সেই হকারের জীবনই আজকে তোমাদের শোনালাম। আজ আমি চলে এসেছি একটা নতুন দোকানে, ভাগনার চায়ের দোকান, ভাগনার ফালতু চা। তো দেখা যাক ভেতরে কী কী আছে, আমরা একটু দেখে নিই ভেতরটা কী কী করে। আচ্ছা এখানে কী কী পাওয়া যায়? আচ্ছা তোমাদের দেখাই একটু, তোমরা দেখতে পাচ্ছ, ওয়াও এটা একটা গোটা মুরগি। এটার প্রাইস কত আছে? আচ্ছা 350 টাকা, এর থেকে ছোট ছোট হবে। আর এইগুলোর প্রাইসিং কি আছে? পকোড়া 50 টাকা প্লেট। আচ্ছা আর ওয়াও দেখতে পাচ্ছ, আচ্ছা স্পেশালি এটা হচ্ছে চায়ের দোকান, এখানে বিভিন্ন রকমের কিন্তু চা পাওয়া যায়, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে। আচ্ছা এখানে কী কী রকম চা পাওয়া যায়? কী কী চা পাওয়া যায় দাদা? কেশর চা আছে, দেখতে পাচ্ছ তোমরা কত ভিড় এখানে, সবসময় দোকানটা এরকম ভিড় থাকে, বাইরেও ভিড় আছে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে। চায়ের আইটেম কী কী আছে? চা কী কী আছে? কেশর চা আছে, মালাই চা আছে। দাম কত আছে কেশর চায়ের? দাম কত? আচ্ছা আর মালাই চা 15 টাকা, আর আচ্ছা কোনটা ভালো হবে সেটাই খাবো বলো, সেটা দুটো দিতে হবে। কত দাম? 40 টাকা। 40 টাকা
মহেশদা এই কি নাম বললে, চকলেট মালাই কেশর তিনটেই থাকবে বলছে, চকলেট মালাই কেশর দাও, ওটা দুটো দাও দেখি। দোকানটা বাগনানের মানকুল মোড়ে আছে, খুব পপুলার একটা দোকান, প্রচণ্ড বিক্রি সবসময়, খুব সুন্দর চায়ের টেস্ট। এর আগেও আমি অনেকবার টেস্ট করেছি এই চা, দারুণ করে। আজকেও তাই চলে এসেছি তোমার সাথে শেয়ার করতে। দেখো তোমরা প্রত্যেকে দূরে কেশর মালাই চা, কেশর মালাই চা তৈরি হচ্ছে, তোমরা প্রত্যেকে দেখো। আমাকে চা দিয়ে দাও, এটা কি এটা মালাই দিচ্ছে, কেশর দিয়ে দিল, তোমরা দেখতে পাচ্ছ। এটা রাবড়ি, এটা রাবড়ি, এটা চকলেট, মানে চায়ের গেট আপটা জাস্ট অসাধারণ। খাবার থেকে দেখতে আরো বেশি ভালো লাগবে তোমাদের প্রত্যেকে। দেখতে পাচ্ছ তোমরা চাটা, দারুন দারুন। এটা কুড়ির কেশর মালাই বানাচ্ছে, দেখো এগুলোও খাওয়া হবে। আমার দুটো চা আর একটা পকোড়া, একটা পকোড়া ছিল, দুটো চা, দারুন টেস্টফুল একটা জায়গা এটা, প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমরা। অসাধারণ লাগছে খেতে। আমি এখানে কথা বলে নেবো কিছু কাস্টমারের সাথে, চায়ের ফ্লেভার কিরকম কিংবা চাটা কিরকম পুরোটা জানার জন্য। তো দেখা যাক, চা খাচ্ছেন, চাটা কেমন? খুব সুস্বাদু চা। আপনার বাড়ি কোথায়? 25 কিলোমিটার দূর থেকে চা খেতে এসেছেন? খুব দারুন চা। আমরা প্রায় আসি চা খাওয়ার জন্য, আসা হয় দিনে দুবার, টাইম পেলে দুবার চলে আসি, তিনবার হলে তিনবার চলে আসি। প্রতিদিন খায়, খুব সুন্দর চা বলছে, ভালো চা। ওকে থ্যাংক ইউ। ঠিক আছে, তো ওই ভাগনা হচ্ছে যে দোকানের মেন, তো তিনটে ব্রাঞ্চ আছে, ইন্দুবেড়ে আছে, মিশ্রা আছে, ভাগনার আছে। তো আমরা একটু শুনে নেবো কীভাবে দোকানটা ফার্স্ট শুরু হয়েছিল, কীভাবে দোকানটা আমার শুরু হয়েছিল। প্রথম ট্রেনে হকারি করতাম, ট্রেনে প্রথম হকারি করতো, ওখান থেকে মানে চাপ ছিল চায়ের, সেই চাপ নিয়ে আমি ভাগনা। মানে প্রথমে হচ্ছে যে হকারি করতো, ট্রেনে চা বিক্রি করতো, তারপর থেকে মাথায় আসে যে চা বানাবে, চা বানিয়ে খাওয়াবে। তো একটা স্পেশাল টি ফর্মেশন করেছে, কীভাবে করেছো? ছোটো একটা গুমটি ছিল, তারপরে বাগানের মধ্যে এক নম্বর চা করবে, ছোটো একটা গুমটি দোকানে, তারপরে তারপরে করতে করতে এখন তিনটে ব্রাঞ্চ। তো মানুষের সাকসেস কোথা থেকে আসে, তোমরা একটা বিশাল বড় মোটিভেশন। এই ভাগনা টুপিটা পরে আছে, তাই টুপিটা খুলে দিলে আরও সুন্দর দেখতে লাগে।
তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকই খুব ভালো। আর আমার এই চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু প্রত্যেকে লাইক করবে, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে, আর তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেক্সট ভিডিওতে কোথায় যাব তোমাদের যদি কোনো ওপিনিয়ন থাকে অবশ্যই জানাতে পারো।